বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সাকারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলুয়া শিকারপুর গ্রামে সবুজ সংঘের উদ্যোগে এক রাত্রিব্যাপী শর্ট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই দিনের এই ক্রিকেট প্রতিযোগিতায় 24টি দল অংশগ্রহণ করবে বলে জানা যায়। এই শর্ট ক্রিকেট প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ ও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়, সাকারি এক নম্বর ও সাকারি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ জাহাঙ্গীর এবং সাইফুদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ মল্লিক। সবুজ সংঘের কর্মকর্তারা জানান, যেভাবে বর্তমান যুগে যুবক সম্প্রদায়ের মোবাইল ও ইন্টারনেট নিয়ে মেতে আছে, তাতে করে খেলাধুলা একবারে হারিয়ে যেতে বসেছে। খেলাধুলা করলে মন ও শরীর দুটোই ভালো থাকে, তাই আমরা এই ক্রিকেট প্রতিযোগিতার মধ্যে দিয়ে যুব সমাজকে নতুন করে খেলার মাঠে ফিরিয়ে আসার ডাক দিচ্ছি। ক্লাবের পক্ষ থেকে তেলুয়া শিকারপুর গ্রামের সকল মানুষের উদ্যোগে এবং সর্বোপরি আমাদের সবুজ সংঘ ক্লাবের প্রত্যেকটি সদস্যের উদ্যোগে আমরা এক রাত্রিব্যাপী বিরাট একটি শর্ট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছি। কটা দল অংশগ্রহণ করছে আজকে? এখানে মোট 24টা দল অংশগ্রহণ করছে। আজকের উদ্বোধন কে করে গেলেন? আজকে উদ্বোধন আমাদের মাননীয় বিধায়ক সাহেব এসেছিলেন, এছাড়াও বিশিষ্ট সমাজসেবীরা, আমাদের গ্রাম পঞ্চায়েত এবং উপপ্রধানরা সবাই এসেছিলেন এবং ওনারা এসে আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করে গেছেন। এরকম খেলা কি আপনারা প্রতি বছর করে থাকেন? হ্যাঁ, প্রতি বছর না, এবছরে আমরা করেছি এবং গ্রামের মানুষের সাহায্যে কিছু আমাদের, এছাড়াও আমাদের কিছু আপনার ইনভেস্টর যারা আছেন, হ্যাঁ, প্লাস আমাদের যারা আমাদের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন, সবার উদ্যোগেই মোটামুটি আমাদের ছেলেরা ভীষণ হেল্পফুল। তো সেই হিসেবে আমরা খেলাটা প্রত্যেক বছরে নেই, এবছরও করছি। ফাইনালে যে দুটি দল উঠবে বা যাবে তাদের জন্য কি পুরস্কার কি রাখা হয়েছে? ফাইনালে বিজয়ী দলকে আমরা 7,000 এবং বিজিত দলকে আমরা 6,000 টাকা দেব। এবং তারপরে আমাদের ট্রফি আছে, ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, বিভিন্ন রকমের ট্রফি আমাদের এখানে আছে। বর্তমান পরিস্থিতিতে যুব সমাজ মোবাইলে নিয়ে ব্যস্ত, মোবাইলেই সবসময় ব্যস্ত, মোবাইলেই কাটছে, তো আপনাদের হঠাৎ করে এরকম একটা উদ্যোগ বা এই ক্রিকেট খেলা করাতে হবে, এই উদ্যোগ বা এই মনোভাব কেন এসে যদি একটু বলেন? দেখুন, বর্তমান যুব সমাজ বলতে এটা একদম খুব সত্যি কথা যে আমাদের যে সমস্ত ইন্টারনেট ইউজ হয়, সোশ্যাল মিডিয়া বলুন, ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ বা চ্যাট, বিশেষ করে সবথেকে বড় ব্যাপার হচ্ছে মোবাইল গেমস, যার জন্য বর্তমান যুব সমাজ আমাদের অনেকটা খেলাধুলা থেকে ফিজিক্যাল যেটা ফিটনেস, এই দিক থেকে আমাদের বর্তমান যুব সমাজ অনেকটা পিছিয়ে পড়েছি আমরা, ঠিক আছে। পূর্ব বর্ধমান থেকে মীর ওজলের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে।